হঠাৎ আজ অফিসিয়াল আওয়ার শেষ হওয়ার পর পুরো রাজধানীটায় একটা স্থবির হয়ে যাওয়ার মতো অবস্থা যদি আমি দেখাই, তাহলে এই কুড়িল ফ্লাইওভারের নিচে থেকে বলা চলে একেবারে মহাখালী বনানী যাওয়ার যে জায়গা, এয়ারপোর্ট থেকে যে গাড়িগুলো নামে, প্রত্যেকটি জায়গায় প্রচুর যানজটের তৈরি হয়েছে। কী কারণে হঠাৎ করে এই ধরনের ব্যাপক যানজট তৈরি হলো তা কেউই বুঝে উঠতে পারছে না, তবে ভয়াবহ আকার ধারণ করেছে যানজট। একেবারে ফ্লাইওভার থেকে শুরু করে আমরা যদি দেখাই যে যেটা কুড়িল বিশ্বরোড থেকে যে গাড়িগুলো নামে, প্রত্যেকটা জায়গাতেই যানজট তৈরি হয়ে আছে এবং তা খুবই ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছে।